বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে পালমা কম্পানিয়া সান জিনোরো ও সান জোসেফ শাখা বিএনপি। ইতালি ব্যুরো প্রধান শাওনা আহমেদ জানান, পালমা কম্পানিয়ায় একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মুস্তফা কামাল বারেক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক জয় এর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুন আলম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান, আবুল কালাম, মোহাম্মদ জাবেদ হোসেন লিটন, সৈয়দ আব্দুল খালেক, শাহাদাত মাহবুব, সুমন ভুঁইয়া, নজরুল ইসলাম টুটুল ও ফারুক লাগারি সহ আরো অনেকে।